1250 মানুষ কয়জন? 6 জন হইলে একটা নিবেন, চিংড়ি কেজি কত? কেজিতে কয়টা উঠে? ইলিশ মাছ কত? 900 টাকা কেজি। আর এটা জোরে বলো, জোরে 1000। এটা 900 টাকা রাখা যাবে? এটা একটু দেখি, কাঁচাটা বের করেন তো, কাঁচাটা আজকের মাছ ভাই, ইলিশের রাজ্য, লিটারালি ইলিশের রাজ্য। এগুলো ভালো হবে না, সবগুলোই ভালো। নদীর চিংড়ি কত করে ভাই? কত করে বাবা? এটা করবো তো আপনার 1050 কেজি। হ্যাঁ, এক কেজিতে কয়টা পাবে? এক কেজিতে করবো এটা কটা? ছটা। না, এত এক্সপেন্সিভ না, এটা করবো, ওটা করবো 950। আর এটা কত? 50 টাকা ঠিক আছে। এটা কত? 1050, 950। এটা করবো 700 টাকা। এটা 950 টাকা দেয় না? কোনটা রাখতে পারলে তো বলে দিতাম ভাই, এত এক্সপেন্সিভ করার দরকার নেই। এটা কি 500 টাকা রাখতে হবে? তাহলে 6 পিস দেবে। হ্যাঁ, 500 টাকা আপনি মাছ নেবেন, 6 পিস নেবেন। আমার কথা হচ্ছে আপনি যদি পাকুড়াটা নিতেন তাহলে 500 টাকা দিয়ে দিতাম। হ্যাঁ, আমরা কয়জন মানুষ ওটার জন্য বলি না, খামু 1 পিস জামুগা। এটা আপনি মনে করেন বাজলে এটার কতটুকু হবে? এটা কতটুকু একটা মাছ? মানে মাছ দেখতেছেন না সাইজটা কতটুকু? এই মাছটা যদি খোসাটা পালায় মাছটা আর কি থাকে? 12 পিস নেই, এইটাই নাও। এইটাই আপনি নিলে বড় আপনারা খাইবেন, যেহেতু বড়টা নেন। আচ্ছা, কি মানুষ মোটামুটি করি, তুই
আমি বলতেছি পাঁচ পিস নেই এটা, আমরা আমরা ছয় জন না, ছয় পিস নেই, এক হাজার টাকা রাখবে আপনি, পারবে না তাই না, জানি এক হাজার টাকা নিচে পারবো না, আশেপাশে ভাই এগুলো কিনা বেশি বুঝছেন, এটা আরো দাঁড়িয়ে সহকারী কিনে আসে 70 টাকা, তারপরে এটার মধ্যে তো বাছাই করে ছোট ভাগ করে বাদ দেবে, নাইলে কেউ গো এ ভাই ছোট খায়া ছোট এক কেজি দিয়ে দেই, কোনটা বলেন ইয়াসিন ছোট এক কেজি দিয়ে আনা দিয়ে নেন, যত কি সময় সময় রাখতে হবে ভাই, যেটা বলি ছোটটা এক কেজি নেন, ছোটটা বড় দাও শোন এইটার বড়টা নে আর নাইলে বাদ দে, আচ্ছা তোমার কাছে ইচ্ছে করলো না নিলে সবাই নেব, না নিলে কেউ নেই, এই হলো কথা।